অন্ধকারে নিমজ্জিত দেশকে আলোর দিশারি হিসেবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠায় তার রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কাজ করে যাচ্ছে সবাই। সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করার কথা জানান তিনি। তলিয়ে গিয়েছিল সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে তারই কন্যা আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আলোর দিশারি হয়ে আবার তুলে এনেছেন গর্ব এবং অহংকারের জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধশালী যে বাংলাদেশ তিনি তৈরি করেছেন, এটা যেন তিনি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, আমাদের প্রার্থনা এইটুকুই।